এভরিওয়ান অল অফ স্পেশালি চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। করোনার পরে এবারই প্রথম মহিলা সমিতিতে দেখতে এসেছি জামিন চৌধুরীর মন্ত্রাস 4.48 মন্ত্রাস। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি মন্ত্রাসের সামনে। এতদিন ধরে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম না। এই যে টিকিটের দামটা একটু বেশি, 300 টাকা, 350 টাকা। তো যেহেতু জামিন চৌধুরীর নাটক সেই জন্যই দামটা একটু বেশি মেবি। তো এখন ঢুকবো ভিতরে, কিছুক্ষণ টাইম বাকি আছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে আমি পুরো ব্লগটা একটু শেয়ার করি, যে দেখতে পাচ্ছেন। আর যাওয়ার আগে আমি একটু ফুচকা খেয়ে ঢুকবো, ক্ষুধা লেগেছে, অনেক দিন ধরে ফুচকা খাই না। শীতে একটু মুখটা কেমন হয়ে আছে, একটু ফুচকা খেয়ে তারপর ঢুকবো। আমার জন্য মজা করে ফুচকা বানাচ্ছে অনেক ঝাল দিয়ে। এটা খাওয়ার জন্য আমার একদম জান বের হয়ে যাচ্ছিল। আঙ্কেল আপনার নাম কি বলেন? সালাউদ্দিন। সালাউদ্দিন আঙ্কেল, কত সুন্দর টুপি পরে আমার জন্য বানাইছে, থ্যাংক ইউ আঙ্কেল। এক যুগ পরে ফুচকা খাচ্ছি। শীতের রাতে ফুচকা খেতে কিন্তু অনেক মজা। আমি অনেকদিন ধরে খাই না, বললাম তো 1 বছরের বেশি করোনার কারণে ফুচকা খাওয়া হয় না। আরেকটা সুন্দর জিনিস চুরি দেখলে আমার মন ভালো হয়ে যায়, কিন্তু কি করবো, সব চুরি আছে এখন আর কিনার। চুরি আছে ঠিক আছে, সব আছে, আমি কি করবো কও।
পুরো সাবজেক্টে ছিল হচ্ছে বর্তমানে যে এত বেশি সহিংসতা বেড়েছে, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, খুন, ধর্ষণ সব কিছুর বিরুদ্ধে একটা মানুষের মনের মানসিক প্রভাবটাই ছিল আজকের নাটকটা সাবজেক্ট। এই যে এখানে গিয়াস ভাই আছে, কেমন লাগলো মন্ত্রস? গিয়াস ভাই বলো বলো। আমার কাছে তো জামিন ভাই মানে জামিন ভাই একটা শব্দ নাই, পিন পড়লে পিন প্রথম নিরাপদায় সবাই নাটকটা দেখলাম, ভালো লাগছে। এক বছর তো হয়ে গেল না নাটক দেখলাম, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। সবাই আসুন, আমাদের নাটক দেখুন, নিজের মনকে আরো বেশি জাগ্রত করুন, বোধকে জাগ্রত করুন। ভালো থাকবেন, অনেক বিষয়কে সামনে আজই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।